বগুড়ার সারিয়াকান্দিতে শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে বিপর্যস্ত চরাঞ্চলের মানুষ, চরম দুর্ভোগে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। উপজেলায় গত 15 থেকে 20 দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। পৌষের শেষভাগ থেকে মাঘের মাঝামাঝি সময় পর্যন্ত টানা শীতে বিরূপ প্রভাব পড়েছে ফসলের মাঠেও। টানা কয়েকদিন সূর্যের আলো না পাওয়ায় বিভিন্ন এলাকায় ক্ষতির মুখে পড়েছে ফসলের বীজতলা। অপেক্ষা করেও কাজ পাচ্ছেন না দিনমজুররা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান জানিয়েছেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন এনজিওর মাধ্যমে শীতার্তদের গরম কাপড় এবং কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন চরাঞ্চলের জনপথে শীতের কারণে গরিব অসহায় মানুষজন, চরাঞ্চলের মানুষজন খুব কষ্টে আছে। এজন্য উপজেলা প্রশাসন এই বিষয়টি উপলব্ধি করে চরাঞ্চলের গরিব মানুষজনের মাঝে নিয়মিতভাবে কম্বল বিতরণ করে যাচ্ছে। আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়, তাদের দুইজনের নির্দেশনায় আমরা শীত বস্ত্র নিয়মিতভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করে যাচ্ছি। আমরা অ্যারাউন্ড 5000-এর মতো কম্বল বিতরণ করেছি। তাছাড়া আমাদের সারিয়াকান্দিতে বিভিন্ন এনজিও কর্মরত আছে, এনজিওর পক্ষ থেকেও বিভিন্নভাবে গরিব চরাঞ্চলের মানুষজনকে কম্বল বা শীত বস্ত্র দিয়ে সাহায্য করা হচ্ছে। আর যারা এই শীতের কারণে কাজ করতে পারছে না, তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার বা আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে উপজেলা প্রশাসন সর্বদা থেকে যাচ্ছে।